हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल मिल्क लंडन। आज हमें आमार छोटो बेलार सब थेके पसंदेर एक खाबार रेसिपी शेयर करब। आशा करछि आपनादेर काछे भालो लागबे, आर भालो लागले अवश्य एक लाइक देवें और आपनादेर फ्रेंड्स एंड फैमिलिर साथे आमार रेसिपिटी शेयर करबें। आज हमें आपनादेर साथे शेयर करते जाच्छि बाटार बानेर रेसिपि। एटा अल्प उपकरण दिए आपनादेर आमि खूब सहजे तैरी करे देखाबो। बाटर बान तैरी करार जन्नो एखाने आमी प्रथमे दुई कप मयदा निये निच्छी। एखन दिए दिच्छी हाफ चा चामच लवण और दिए दिच्छी तीन टेबिल चामच चीनी। एखन दिए दिब एक चा चामच ईस्ट और दिब दुई टेबिल चामच सयाबिन तेल। एखन तेलटा दिए सबगुलो उपकरण भालो करे एकटु मिशिये निते होबे। ईस्ट मयदार साथे भालो करे मिशिए निये एखन दिए दिते होबे थ्री फोर्थ कप हल्का गरम तरल दूध। आपनारा चाहले एखाने हल्का गरम पानी दिए मिक्स करे निते पारें, तबे दूध दिए मिक्स करे निले खेते अनेक भालो लागे। आबार चाहले आपनारा गुड़ो दूधटा गुलियेओ मिक्स करे निते पारें। तो एखाने मिक्स करार परे जखन देखबेन हाथेर साथे लेगे आसछे तखन आबारो दिए दिते होबे दुई टेबिल चामच सयाबिन तेल। तेलटा दिए आबारो भालो करे माखिए नेते होबे। तो माखाते माखाते देखबेन एक पर्याये आपनार हाथटाओ क्लिन हये आसछे आर बाटिटाओ क्लिन हये गेछे आर डोटाओ किन्तु एकदम सफ्ट मसृण हये जाबे। आसले डोटाके छय थेके सात मिनिटेर मतो मथे नेते होबे। आपनि जतो भालो करे मथे नेते पारबेन आपनार बानटा किन्तु ततो भालो सफ्ट होबे। तो এখানে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে আর চেষ্টা করবেন হালকা গরম জায়গায় রাখতে। তো আপনারা চাইলে কিন্তু গরম পানির উপরেও রেখে দিতে পারেন, আবার চাইলে ওভেনের ভিতরেও রেখে দিতে পারেন। তো এখানে আমি 2 ঘন্টা পরে বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। तो ए पर्याये हाथे एकटु तेल दिए दुई एक मिनिटेर मतो माखिए नेबेन। तेल ना दिले किन्तु हाथे लेगे जाबे। डोटाके हालका एकटु माखिए निये आमि चार भागे भाग करे निब। एखान थेके आमि बड़ो साइजेर चारटा बाटार बान तैरि करब। आपनारा चाइले किन्तु आरो छोटो करे बानिये आपनारा अनेकगुलो तैरि करे निते पारेन। এখন একটা ডো নিয়ে প্রথমে গোল করে নিতে হবে, এরপরে লম্বা সুতার মতো তৈরি করে নিতে হবে। এখানে আমি চিকন করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে আরো বেশি চিকন করে নিতে পারেন বা মোটা করেও নিতে পারেন। তো এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এখন এই ডোটার একটা সাইড ছোট করে নিতে হবে আর একটা বড় থাকবে। আর এই ছোট সাইডটা দিয়ে আপনাদের এভাবে পেঁচিয়ে নিতে হবে। তো পেঁচিয়ে নিয়ে বড় সাইডটাকে এভাবে গুড়িয়ে এনে এটা নিচে এভাবে ঢুকিয়ে দিবেন। তো এটাকে বেশি প্রেস করতে হবে না, জাস্ট ঢুকিয়ে রেখে দিলে হয়ে যাবে। বাটার বানটা রাখার জন্য এখানে আমি একটা ট্রেতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি তেলটাকে মেখে নিব। তো আপনাদের কিন্তু তেল অবশ্যই দিতে হবে, না হলে বাটার বান ট্রেতে আটকে যাবে আর উঠানোর সময় ভেঙে যাবে। এখন আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাবো, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই লম্বা ডোটার তিন ভাগের এক ভাগের এই ছোট অংশটা দিয়ে আপনাদের এভাবে পেঁচিয়ে নিতে হবে। এই পেঁচটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এভাবে পেঁচ দিয়ে এই বড় অংশটাকে দুই পাশ দিয়ে এভাবে ঘুরিয়ে এনে নিচের দিকে এভাবে রেখে দিলে হয়ে যাবে। বেশি চাপ দেওয়ার দরকার নেই, এমনিতেই সেট হয়ে যাবে। এখন এই বাটার বানগুলোকে ঢেকে রেখে দিতে হবে 40 মিনিটের মতো। আর এই 40 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে, যত বেশি ফুলবে ততই কিন্তু সফট হবে। চল্লিশ মিনিট পরে আমি বাটার বানগুলোকে বের করে নিয়েছি আর এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এই বানগুলোর উপরে ডিম ব্রাশ করে দিতে হবে। এর জন্য আমি একটা ডিম নিয়েছি আর এই ডিমের ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি।
ডিমটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখন একটা ব্রাশের সাহায্যে বাটার বানের উপরে ভালো করে ডিম ব্রাশ করে নিতে হবে। এখানে আমি ডিম ব্রাশ করে নিয়েছি। এখন আমি ওভেনে বেক করতে দিব 200°C তাপমাত্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আমার এই বানগুলো যেহেতু একটু বড়, আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের এর থেকে কম বা বেশিও সময় লাগতে পারে, তো আপনারা 15 মিনিট থেকেই চেক করে নেবেন। এখানে আমার বাটার বানগুলো হয়ে গিয়েছে। এখন আমি বাটার বানগুলোকে একটা প্লেটে তুলে নেব আর এই গরম অবস্থায় উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। এতে করে ব্রেডটা অনেক সফট থাকবে। এই বাটার বানগুলোকে আমি একটু বড় করেই করেছি, যেহেতু আমরা বড়রা খাবো। তো আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে এর থেকে ছোট ছোট করে নেবেন, তাহলে বাচ্চারা দেখেও কিন্তু অনেক খুশি হবে। এখন আমি আপনাদের একটা বাটার বান কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিতরটা কত সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখন আমি ভিতরে একটু বাটার ক্রিম দিয়ে দিচ্ছি, আর যেহেতু বাটার বান তৈরি করছি বাটার ক্রিম তো দিতেই হবে। তো আজকে আর বাটার ক্রিমের রেসিপি শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি প্রয়োজন হয় বাটার ক্রিমের আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।